মহামান্য রাষ্ট্রপতিও কিন্তু কনস্টিটিউশনাল প্রভিশনের বাইন্ডিং এ আছেন আন্ডার দি নির্বাচন কমিশন ডিউরিং ইলেকশন। এবং আরেকটি অনুচ্ছেদ আপনারা জানেন নিশ্চয়ই, অনুচ্ছেদ 126, সেখানে কিন্তু বলা আছে যে নির্বাহী যত আমাদের আছে উইংগুলো আছে সমস্ত নির্বাহী কিন্তু তখন নির্বাচন কমিশনের কথা মতো চলতে হবে, একেবারে এইভাবেই এম্পাওয়ার করা আছে। আর এর বাইরে তো আপনারা যে কথাগুলো বলছেন সেগুলো নির্বাচন কমিশন 8টি আইন আছে, বিধি আছে, সেগুলোর মধ্যে এগুলো সবই স্পেলড আউট আছে। আমরা শুধু নির্বাচন কমিশনের কাছ থেকে ইলেকশন মনিটরিং করাম, আমরা আশা করি যে নির্বাচন কমিশন তাদের সমস্ত কনস্টিটিউশনাল প্রভিশন এবং আইনি যে ধারাগুলো আছে সেগুলো প্রয়োগ করার ক্ষেত্রে নির্ভীক থাকবে এবং সততার সাথে তারা সেই কাজ করবে। যদি তারা শুধু ওই কাজটি করেন তাহলে কোন প্রতীক কোন মার্কা সেগুলো কিন্তু এগুলো থেকে একেবারে আমাদের ঊর্ধ্বে উঠে আসতে তো হবে, কারণ আমরা সেই বাংলাদেশটাই কিন্তু যে বাংলাদেশে একটা পরিচ্ছন্নতম নির্বাচন করা সম্ভব। এবং আমি মনে করি, আমরা মনে করি, বর্তমান প্রজন্ম মনে করে যে দ্বাদশ জাতীয় নির্বাচন বাংলাদেশের ইতিহাসের পরিচ্ছন্নতম নির্বাচন হবে, যেটি নিয়ে কোনো প্রশ্ন উঠবে। আপনারা কিছু কথা বলেছেন যে অস্বাভাবিক কিছু ভোটিং আপনারা অতীতে দেখেছেন, যে কোনো কোনো জায়গায় আপনারা ইভেন 100%-এর বেশি বা 100%-ও ভোট কাস্ট হয়েছে, এই ধরনের তথ্য কিন্তু অতীতে নির্বাচন কমিশন থেকে প্রকাশিত হয়েছে। আমরা নিজেও বুঝতে পারি না যে এই ধরনের অস্বাভাবিক ফলাফল নির্বাচন কমিশন কিভাবে প্রকাশ করে, এটা তো একেবারে কমন সেন্সের ব্যাপার যে আপনি একটা ইলেকশন হলো সেখানে আমার মোট 3000 ভোটার আছে, সেই 3000 ভোটারের একেবারে 3000 ভোটারই সেদিন কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দিয়েছে, এটি হতে পারে, এটি হওয়াটা অস্বাভাবিক। কাজেই ওই একই ওই কথা দিয়ে ঘুরে ফিরে আসছে, নির্বাচন কমিশনকে তাদের দায়িত্ব কনস্টিটিউশনাল প্রভিশন আইন বিধি বিধান সহ সাধারণ যে কমন সেন্সের যে বিষয়গুলো আছে এই কমন সেন্সগুলো অ্যাপ্লাই করে কিন্তু তারা তাদের সমস্ত কর্মকাণ্ড যদি পরিচালনা করেন তাহলে বাংলাদেশের নির্বাচন অবশ্যই অবশ্যই পরিচ্ছন্নতম এবং প্রশ্নাতীত নির্বাচন হবে। নির্বাচনে যারা যে সমস্ত রাজনৈতিক দল অংশগ্রহণ করছেন তাদের নিজস্ব স্ট্র্যাটেজি থাকবে, যারা অংশগ্রহণ করছেন না তাদেরও আরেক ধরনের স্ট্র্যাটেজি থাকবে, যে যার যার স্ট্র্যাটেজি অনুযায়ী তার নির্বাচনী বৈতরণী পার হবেন এটাই স্বাভাবিক। সেটির বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই, কারণ আমরা নির্বাচন পর্যবেক্ষণ করি, মূলত হচ্ছে নির্বাচনের আগে এবং পরে যে নির্বাচন আচার আচরণ বিধি বিধানগুলো আছে এবং পর্যবেক্ষক হিসাবে আমাদের যে সমস্ত আইনকানুন মেনে চলার কথা সেগুলো আমরা মেনে চলছি কিনা আমরা কিন্তু মূলত সেটিতেই ফোকাস করি। রাজনৈতিক দলগুলো কী করছে সেটা একেবারেই তাদের স্ট্র্যাটেজি কিন্তু তাদের বিষয়, এটা নিয়ে আমরা আসলে মন্তব্য করি।